Hey guys, this is Shomiran Haldar. Welcome to my channel. আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসছি। সেটা হচ্ছে যে আমরা সবাই তো ঘুরতে পছন্দ করি, সবাই কোথায় যাইতে পছন্দ করি। আমরা কোন সুন্দর জিনিস দেখলে আমরা সেই জিনিসটা চেষ্টা করি আমাদের ক্যামেরায় তুলে রাখা, ক্যাপচার করা। হ্যাঁ, তো আসলে আমরা দেখি যে অনেক মুভিতে, অনেক ভিডিওতে এত সুন্দর দৃশ্য দেখায় যে জিনিসটা আমাদের দেখতে ইচ্ছা করে। মানে একটা ভিডিও দেখলাম, সেই জিনিসটা আমার দেখতে ইচ্ছা করে, কিন্তু আমরা যখন সেই ভিডিওটা করি বা আমরা কোনো কিছু ভিডিও করলে সেই জিনিসটা কিন্তু অতটা সুন্দর মতো, মানে অতটা সুন্দর দেখায় না, মানে আমাদের কাছে ভালো লাগে না। এক্স্যাক্টলি কারণটা কী? কারণটাই হচ্ছে সিনেমাটোগ্রাফি। হ্যাঁ, যে জিনিসের, যে ভিডিওর যত ভালো সিনেমাটোগ্রাফি হবে সেই ভিডিও দেখতে তত সুন্দর লাগবে, তত আকর্ষণ লাগবে। হ্যাঁ, যেমন আমরা যখন একটা মুভি দেখি, মুভিতে কিন্তু অনেক সুন্দর দৃশ্য দেখ, অনেক সুন্দর দেখানো হয়, যে অনেক সুন্দর সুন্দর ভিডিও দেখানো হয়, মুভমেন্ট, ক্যামেরা, মানে আমার দেখতে ভালো লাগে, ইচ্ছা করে দেখতে, যেন বারবার দেখি। বিষয়টা কিন্তু হচ্ছে মানে সম্পূর্ণ সিনেমাটোগ্রাফির কাজ। হ্যাঁ, তো আজকে আমি এই বিষয়টা আপনাকে জানাবো, আপনাদের যে আমরা কীভাবে একটা ভিডিওকে সুন্দর করে তৈরি করতে পারি। চলুন দেখি কীভাবে একটা সুন্দর ভিডিও বানানো যায়। আর হ্যাঁ, আরেকটা কথা বলে দিচ্ছি, সেটা হচ্ছে আপনারা ভিডিওটা স্কিপ করবেন না, প্রথম থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আমি জানি না, বাট আমি যতটুকু জানি আমি ততটুকুই আপনাদের শেখানোর চেষ্টা করব। আচ্ছা, এখন একটা সিনেমাটিক ভিডিও বানাইতে বা একটা যে কোনো ভিডিও বানাইতে, হ্যাঁ, আমাদের সবারই তো ক্যামেরা দরকার, ফোন দরকার, মানে ক্যামেরা দরকার। তো আজকালকার বর্তমান যুগে সবার কাছে ফোন আছে, ভালো ভালো ফোন আছে, অ্যান্ড্রয়েড ফোন, আইফোন, অনেক ভালো ভালো মানের ফোন আছে যেগুলোর ক্যামেরা অনেক ভালো। তো এমন না যে সুন্দর সুন্দর ভিডিও বানাইতে হলে অনেক দামি ক্যামেরা লাগবে, এমন কিন্তু না। হ্যাঁ, তো আমাদের হাতে যে ফোনটা আছে, আমরা সেই ফোনটা দিয়ে কিন্তু আমরা অনেক সুন্দর সুন্দর ভিডিও করতে পারি। সেটা কীভাবে? এখন প্রথমত আমাদের একটা ভিডিও করার জন্য সেই ফোনটার যে ক্যামেরাটা আছে সেইটাকে আগে দেখতে হবে। যেমন আমরা যখন একটা ভিডিও করব, ভিডিও ক্যামেরার, ফোনের যে ক্যামেরার সেই সেটিংসটা আগে ঠিক করে নিতে হবে। তো আসুন দেখি আমাদের, আমরা কীভাবে আমার ফোনের ক্যামেরার সেটিংসটা ঠিক করব। আমরা সর্বপ্রথম আমাদের ফোনের ক্যামেরা অন করব। ক্যামেরা অন করার পরে আমাদের ফটো মোডে যে AI ক্যামেরা আছে সেই ক্যামেরাটা আমরা অন করে নেব। তারপর আমরা ভিডিও মোডে চলে যাব, এবং ভিডিও মোডে যাওয়ার পরে ডান পাশে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করব। ক্লিক করার পরে উপর আমরা দেখব ভিডিও রেজুলেশন, এখানে 720, 1080 আর 30 FPS, 1080x60 FPS। আপনারা আপনাদের ফোনে যেটা থাকবে, সর্বোচ্চ হাই যেটা থাকবে সেটাই সেট করে নেবেন। এবং নেক্সট আমরা যাব নিচে গ্রিড লাইন, গ্রিড লাইনটা অন করে দেব। এই গ্রিড লাইনের কাজটা হচ্ছে, এখানে যে চারটা লাইন দেখতে পাচ্ছেন, দুইটা হরিজেন্টালি, দুইটা ভার্টিক্যালি, তো এই গ্রিড লাইনের মূলত কাজ হচ্ছে আমরা যখন কোনো ছবি বা ভিডিও করি সেই আমাদের সাবজেক্টটাকে সঠিকভাবে রাখার জন্য এই গ্রিড লাইনটা আসলে ব্যবহার করা হয়। পরবর্তীতে আমরা ক্যামেরার যে সেটিংসটা আছে সেখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইমেজ স্ট্যাবিলাইজেশন, এটা অন করে নেব। আসলে ইমেজ স্ট্যাবিলাইজেশনের কাজটা হচ্ছে আমরা যখন কোনো ভিডিও করব, আমাদের হাত তো নড়াচড়া করবে, তো এই নড়াচড়া করলে যে ভিডিওটা আমরা করব সেই ভিডিওটা অনেক শেকি হবে, মানে অনেক কাঁপবে, যেটা অনেক দেখতে খারাপ লাগবে। তো এই ইমেজ স্ট্যাবিলাইজেশনটা অন করা থাকলে এই ভিডিওটা আর কাঁপবে না এবং দেখতে সুন্দর লাগবে। আমি এখন একটা ভিডিও, কীভাবে আমি ভিডিও করতেছি, একটা সিনেমাটিক পদ্ধতিতে আমি ভিডিও করতেছি, এবং একটা নর্মাল ভিডিও আমি কীভাবে করতেছি, জাস্ট একটু দেখুন। এইমাত্র আপনারা যে শটটা দেখলেন এটা হচ্ছে সিনেমাটিক শট, সিনেমাটিক রিভিল শট, মানে আমি ফোনটা এইভাবে অ্যাঙ্গেল করলাম। হ্যাঁ, তো আমরা যারা কি করি, আমরা ফোনের ফোনটা কি করি, আমরা ফোনটা এইভাবে ধরে থাকি, চোখ বরাবর ধরে থাকি। হ্যাঁ, যেটা কিন্তু আসলে কখনো একটা সুন্দর ভিডিও তৈরি করতে সাহায্য করে না। তো আমরা কি করব, আমরা যখন কোথাও ভিডিও করব আমরা মুভমেন্ট করব, মানে আমরা কোথাও দাঁড়াই থাকবো না, জাস্ট আমরা একটা ফোনটা ধরবো, আমরা ফোনটা আস্তে 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 মুভমেন্ট করবো, সেটা হোক রাইট, সেটা হোক লেফট, অথবা আমরা আস্তে 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 আমরা হাঁটতে পারি। হ্যাঁ, তো আমরা সবসময় চেষ্টা করব কোনো ভিডিও করতে গেলে স্থির না থাকা, আমরা নিজেকে একটু নড়াচড়া দিয়ে আস্তে আস্তে ভিডিও করব। এই জিনিসটা সবথেকে সুন্দর মুভমেন্ট হবে এবং ভিডিওটা দেখতে অনেক সুন্দর লাগবে। এখানে একটা জিনিস দেখেন, যেমন এখানে এই যে একটা ফুল আছে, হ্যাঁ, এই ফুলটা আছে,
তো এই জিনিসটাকে আমি এখন আমার কাছে ভালো লাগছে নির্দিষ্ট আমি ভিডিও করব তো এইটা আমরা কিভাবে ভিডিও করতে পারি একটা আমি নরমাল ভিডিও শর্ট দিয়ে দেখাবো যে আমরা সাধারণত কিভাবে নরমাল শর্ট দিই আরটা আমি কিভাবে ভালোমতো সিনেম্যাটিক পদ্ধতিতে আমি এটা শর্ট দেব আমি সেটা দেখাবো চলুন দেখি গাইজ আজকে ভিডিওটা এ পর্যন্তই আপনারা যদি একটুকু শিখে থাকেন এই ভিডিওটা থেকে তো অবশ্যই একটা লাইক করবেন এবং যদি পরবর্তীতে এই টপিক নিয়ে আরও ভিডিও চান তো আপনারা কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা